ফিরে আসেন, বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পে যেগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোর প্রচার প্রসার থেকে শুরু করে নানান রকম ভাবে সেগুলোকে আবারও তুলে ধরা এবং মানুষকে উৎসাহিত করা, তারই উদ্যোগ এবার আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং তেমনই উদ্যোগ আজকে ধর্মনগরের ক্ষেত্রে লক্ষ্য করা গেল, যেখানে কত্থক শিল্প, কত্থক শিল্পকে বাঁচিয়ে রাখা, কত্থক শিল্পের উপর একটি বিশেষ কর্মশালার মূলত আয়োজন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যগুরু সন্দীপ মল্লিকের তত্ত্বাবধানে হতে চলেছে এই কত্থকের উপর বিশেষ কর্মশালা। 3 দিন ব্যাপী চলবে যে কর্মশালা। গুরুকুল এবং পুণ্যশ্রী নিত্য আশ্রমের উদ্যোগে 7, 8 এবং 9 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের পরপর 3 দিন ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে 3 দিনের কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। কর্মশালায় নৃত্যগুরু হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যগুরু রঞ্জিত মল্লিক প্রশিক্ষণের প্রশিক্ষকের দায়িত্বে থাকছেন। তার পাশাপাশি আজকে ধর্মনগর প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যে সাংবাদিক সম্মেলনে মুখ্য প্রশিক্ষক পদ্মশ্রী ঘোষ, সভাপতি অশোকেন্দু চক্রবর্তী, গুরুকুলের সম্পাদক সুকুমার ঘোষ সকলেই আজকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে গুরু যিনি রয়েছেন, তিনি দ্বিতীয়বারের জন্য ধর্মনগরে আসছেন। তিনি আগেও এসেছিলেন, তবে একটি সামাজিক সংস্থার উদ্যোগে, এবং এবারে তিনি কত্থক শিল্পের উপর বিশেষ প্রশিক্ষণে তিনি থাকছেন। সুতরাং এই খবর ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছে, যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সকলের মধ্যে একটা অন্যতম সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে যারা নৃত্যশিল্পীরা রয়েছে, তারা এই কর্মশালায় যোগদান করবেন এবং আরও অনেকটা জ্ঞান লাভ তারা করতে পারবেন নৃত্যগুরুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যগুরু সন্দীপ মল্লিকের তত্ত্বাবধানে, এমনটা কিন্তু মনে করছেন সকলেই। আজকে সাংবাদিক যে বৈঠক ডাকা হয়েছে ধর্মনগরে, সেখানে কি জানানো হচ্ছে কত্থক শিল্পের প্রসার সম্পর্কে শুনবেন একবার। আমি শ্রীমতী পুণ্যশ্রী ঘোষ। বিগত 30 বছরের অভিজ্ঞতা, আমি বছর 4 বছর বয়স থেকে এই কত্থক নৃত্যে আমার জার্নি। এখন আমি এই বয়সে এটা নিয়ে চর্চা করি, শিক্ষা গ্রহণ করছি। আমাদের ভারতবর্ষের রিচ কালচার যেহেতু ক্লাসিক্যাল, যেটা এখন প্রায় অনেকটা উন্নতির চরম শিখরে পৌঁছানো সত্য সত্ত্বেও, আমাদের যে অন্যান্য যে স্টেটগুলো আছে, ছোট ছোট স্টেটগুলো, সেখানে এতটা প্রচার প্রসার হচ্ছে না। তার সুবাদে আমাদের এই উদ্যোগ গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউশন এবং পুণ্যশ্রী নৃত্য আশ্রম, এই দুটো ইনস্টিটিউশনের উদ্যোগে ভারত বিখ্যাত গুরু শ্রী সন্দীপ মল্লিকজি আমার গুরুজি হন, যার কাছে আমি তালিম নিচ্ছি ইতিমধ্যে। ওনাকে যে পাচ্ছি সেটা আমাদের অনেক সৌভাগ্য, যে উনি আসছেন আমাদের ডাকে, সারা দিয়েছেন। এবং সেটা এবারের জন্য খুবই একটা আনন্দের সংবাদ কেন বলছি, সেটা আমাদের ইনস্টিটিউশনের মধ্যেই এটা রীতিমতো এটাকে ইয়ে রাখা হতো, কিন্তু এবারে এটা আমরা পুরোপুরিভাবে ওপেন টু অল করেছি, সবার জন্য করেছি। কারণ কেন কি অনেক অনেক ছোটো বাচ্চারা আছে, বিভিন্ন সেই সুযোগগুলি পাচ্ছে না, করতে পারছে না, তো সেই দিকে তাকিয়ে আমরা এবার সবার জন্য সেটা খোলা রেখেছি, যে যারা যারা করতে ইচ্ছুক, আগ্রহী, এবং এত বড় একজন উনি গুরুজি আসছেন আমাদের ডাকে। সাংবাদিক বৈঠকে সেই ছবি, সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন, যেখানে সকলের জন্যই মূলত খোলা থাকছে এই প্রশিক্ষণ শিবির, যেখানে কর্মশালাতে সকলে যোগদান করতে পারবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন কত্থক শিল্প বা নাচের প্রতি। আজকে বিরতি নিচ্ছে, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।